গুড ইভিনিং এভরিবডি। আজকে আমরা আন্তর্জাতিক বিসিএস আন্তর্জাতিক বিষয়বলী থেকে কিছু প্রশ্নের উত্তর শেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। সভ্যতার সূচনা হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে? সুমেরীয় জাতিগোষ্ঠীর মাধ্যমে। জুলিয়াস সিজার রোমান সম্রাট হিসাবে বিখ্যাত, মনে রাখবেন। এবং আর্টেমিসকে গ্রিকদের ফার্টিলিটির দেবী ধরা হয়, তাহলে গ্রিকদের ফার্টিলিটির দেবী কাকে ধরা হয়? আর্টেমিসকে গ্রিকদের ফার্টিলিটির দেবী ধরা হয়। এখানে দেখুন যে হেরোডোটাস এর জন্মভূমি হলো গ্রিস। হেরোডোটাস এর জন্মভূমি হলো গ্রিস। মানুষের ব্যবহৃত সর্বপ্রথম ধাতু তামা। ইতিহাসের প্রধান উপজীব্য মানব সমাজের অগ্রযাত্রার ধারা। মানুষের শ্রমের কারণে সভ্যতার সৃষ্টি হয়েছিল। দারিউস, জারেক্সাস, কাইরাস হচ্ছেন তিনজন পারস্য সম্রাট। দারুউস, জারেক্সাস, কাইরাস এই তিনজন হচ্ছে পারস্য সম্রাট। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডারের মধ্যে সিনিয়র হচ্ছে সক্রেটিস। সক্রেটিস সবচেয়ে বেশি সিনিয়র। তো এখন আমরা ওয়ার্ল্ড সিভিলাইজেশন সম্পর্কিত কিছু তথ্য জানার চেষ্টা করব। বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় কত সালে? 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। তিনি গ্রিসের একজন বাসিন্দা। হেলেনিস্টিক সংস্কৃতি কোথায় গড়ে উঠেছিল? মিশরের আলেকজান্দ্রিয়ায়। জার্মানির যে চ্যান্সেলর ইউরোপে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি এর জন্য বিখ্যাত? অটোভন বিসমার্ক। সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রবর্তন করেন রাশিয়ার ভ্লাদিমির ইলিশ লেনিন। ঐতিহাসিক ফেস শহরটি অবস্থিত মরক্কোতে। পৌরাণিক কাহিনীর জন্য বিখ্যাত ট্রয় নগরীটি অবস্থিত তুরস্কে। সর্বপ্রথম কয়লা ব্যবহারের প্রচলন করেন চীনারা। ফরাসি বিপ্লবকে উৎসাহ যুগিয়েছেন কে কে? জ্যাক রুশো ও মহামতি ভলতেয়ার। ফরাসি বিপ্লবকে উৎসাহ যুগিয়েছে জ্যাক রুশো ও মহামতি ভলতেয়ার। সিন্ধু সভ্যতার সাথে সাদৃশ্য রয়েছে সুমেরীয় সভ্যতার। সিন্ধু সভ্যতার সাথে সাদৃশ্য রয়েছে সুমেরীয় সভ্যতার। আচ্ছা, এটি দেখুন তো যে কোন সভ্যতা সবচাইতে প্রাচীন? মনে রাখবেন মিশরীয়, চৈনিক, পারসিক, এর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় বলতে বর্তমানে বোঝায় ইরাককে। এই সভ্যতা বর্তমান ইরাক এবং সিরিয়ার অন্তর্গত ছিল। মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর ঠিক মাঝখানের যে অঞ্চল সেটি। মেসোপটেমিয়া সভ্যতার চারটি পর্যায় ছিল। একটি ছিল সুমেরীয়, একটি ছিল ব্যাবিলনীয়, একটি ছিল অ্যাসিরীয়, আর একটি ছিল ক্যালডীয়। হাম্মুরাবির আইন মেসোপটেমীয় সভ্যতায় প্রচলিত হয়। হাম্মুরাবির আইন মেসোপটেমীয় সভ্যতায় প্রচলিত হয়।
হাম্মুরাবির আইন মেসোপটেমীয় সভ্যতায় প্রচলিত হয়। হাম্মুরাবির আইন মেসোপটেমীয় সভ্যতায় প্রচলিত হয়, গ্রিক শেষ নির্ভর প্রাচীন সভ্যতা। যদি বলা হয় শেষ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি, তখন বলতে হবে গ্রিক। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ কিন্তু ইরাকে অবস্থিত। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত এই রাষ্ট্রগুলো প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতার অংশ। এখন আমি কিছু প্রশ্ন ও সাথে সাথে উত্তর বলবো, এগুলো এগুলো আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। তো আমি প্রশ্নগুলো বলছি, দেখুন, যে কারা সপ্তাহের 7 দিনকে বিভক্ত করে? ক্যালোডিওরা। কারা? ক্যালোডিওরা। আচ্ছা, আর প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করেন কারা? ক্যালোডিওরা। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় পাওয়া যায়? পাওয়া যায় কোথায়? ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষ। আচ্ছা, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় বলেন তো? ঝুলন্ত উদ্যান রয়েছে ব্যাবিলনের, যে ঝুলন্ত উদ্যান, এটি কে গড়ে তুলেছিল? নেবুচাঁদ নেজার নামক একজন ব্যক্তি। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? এটি অবস্থিত ইরাকে। আচ্ছা, কোন প্রাচীন সভ্যতায় হাম্মুরাবির আইন প্রচলিত হয়েছিল? মেসোপটেমিয়ায়। পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? ব্যাবিলন। ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে? হাম্মুরাবি। কোন সভ্যতায় প্রথম চাকায়ের ব্যবহার প্রচলন হয়? সুমেরীয় সভ্যতায়। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া। দি আর্লিয়েস্ট সিভিলাইজেশন ওয়াজ ফ্লোরিস্ট ইন সুমেরিয়া। কোন সভ্যতা সবচেয়ে প্রাচীন? মেসোপটেমিয়া। বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ কোনটি? মেসোপটেমিয়া। দ্যাটস অল অ্যাবাউট টুডে, বি ওয়েল।